নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা সবার আগে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে কারণ এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে আপনি ধরে নেন যে আপনি সরকারি ঘর পেতে চলেছেন বা আপনি সরকারি ঘর পাবেন কেননা এই ভিডিওতে আমি কিভাবে আপনি সরকারি ঘর পাবেন কোথায় কোথায় আপনাকে যেতে হবে কোথায় গিয়ে আপনাকে ফর্ম ফিল করতে হবে কিভাবে আপনি ঘর পাবেন কিনা সেটা জানতে পারবেন এবং ঘর পেতে গেলে আপনার কি কি ডকুমেন্টের দরকার হবে কি কি নথির দরকার হবে বা আপনার যদি কোনো কাগজ কম থাকে সেক্ষেত্রে আপনি ঘর পাবেন কিনা বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সঙ্গে বেল আইকন বাজান এবং অল নোটিফিকেশান অন করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা সবাই কিন্তু চায় একটা মনের মতো বাড়ি তৈরি করতে এক্ষেত্রে কারো হয়তো টাকা জোটে কারো জোটে না তো বন্ধুরা আপনার নিজস্ব টাকা থাক বা না থাক আপনিও কিন্তু সরকারি সহায়তায় খুব সুন্দর একটা বাড়ি তৈরি করে ফেলতে পারবেন আপনিও পারবেন খুব সুন্দর একটা বাড়ি তৈরি করার সুযোগ কিন্তু আপনাকে এই প্রসেসে যেতে হবে আমি যে কথাগুলি বলবো আপনারা মন দিয়ে শুনবেন এবং আমার কথা মতো কাজ করবেন ধরে নেবেন যে আপনি সরকারি ঘর পেয়ে গেছেন এক্ষেত্রে বন্ধুরা আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ঘরের লিস্টে আপনার নাম রয়েছে কি না পি এম ওয়াই লিস্টে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা যে লিস্ট প্রত্যেকটি জিপি অফিসেই পাওয়া যায় এবং মৌজা ওয়ারি সেই জিপি লিস্টগুলি থাকে আপনি প্রথমেই গিয়ে খবর নেবেন বা দেখবেন লিস্টে আপনার নাম রয়েছে কি না এবার ঘরের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে পরে আপনার আধার কার্ড আপনার ভোটের ফটো জব কার্ড ব্যাংকের পাসবই ইত্যাদি আপনার সমস্ত কাগজপত্র এক করে আপনার গ্রাম পঞ্চায়েতের বা প্রধানের সই নিয়ে সেই ফর্মটি আপনার সেই গ্রাম পঞ্চায়েত অফিসে যদি জমা নেয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যদি জমা না হয় তাহলে আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে এবং কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার ঘর স্যাংশান হয়ে গেছে আপনি অনলাইনে গিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার ঘর কিভাবে স্যাংশান হয়েছে এজন্য আপনার গুগলে গিয়ে অবশ্যই সার্চ করবেন পি আপনাকে আমি দেখাচ্ছি পি এম এ ওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা পি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে আসবেন এখানে এসে আরবান না রুরাল এখানে আপনি ক্লিক করবেন যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনারা যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ঘরের নাম রয়েছে কি না সেটা কিন্তু আপনি পুরো ব্যাপারটি আপনারা জানতে পারবেন